গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প অখিল নিয়োগী রচিত ঠাকুরদার হুকো। রোজ সন্ধেবেলা ঠাকুরদাকে ঘিরে গল্প শোনাছিল আমাদের অন্তরের কামনা। সারাদিন কাটত পড়াশুনো, মা দিদিমার ছোটোখাটো ফাইফরমাস খাটা, স্কুলে আর খেলাধুলোয়। সন্ধের মুখে খুব জোরে জোরে আমরা এক পশলা পড়াশুনোর বৃষ্টি ছড়িয়ে দিতাম সারা বাড়িটায়। সবাই মনে করত এ বাড়ির ছেলেমেয়েরা না জানি কতই লেখাপড়া করছে, কিন্তু সে আর কতক্ষণ। পশ্চিমের একটি শহরে তখন থাকতাম। সন্ধের একটু পরেই কাকারা সব বেরিয়ে যেতেন, কেউ সাইকেল নিয়ে, কেউ পায়ে হেঁটে, ক্লাবে বা তাসের আড্ডায়। তখন আমাদের পায়কে চটপট বইপত্র সব গুটিয়ে ফেলতাম। এখন বাড়ির কর্তা ঠাকুরদা, আর ঠাকুরদার কাছে আমাদের সাত খুন মাপ। ঠাকুরদার একটা নিজস্ব ঘর ছিল। তার সেই ঘরে অম্বুরি তামাক, টিকে, হুকো, কলকে, আগুন রাখার একটি মেটে হাঁড়ি সব পরপর সাজানো থাকত। ঠাকুরদা আমাকে ভালোবাসতেন সব চাইতে বেশি। অবশ্যই তার একটা কারণও ছিল। আমি খুব সুন্দর করে গুছিয়ে তামাক সাজাতে পারতাম, আর এমনভাবে তামাক দিয়ে দিতাম যে চট করে পুড়ে না যায়, কেননা তাহলেই গল্প বলায় বাধা সৃষ্টি হবে। ঠাকুরদার অনেকক্ষণ ধরে ভুরুক ভুরুক তামাক টানা চললে গল্পটাও বেশ জমে উঠবে। আমি ঘরে ঢুকতেই ঠাকুরদা মাথা দোলাতে শুরু করতেন, এইবার মুকুল রানী এসেছে, খুব ভালো করে এক ছিলিম তামাক সাজো দেখি, মুজ করে একটা শুকটান দেওয়া যাক। আমি মুচকি হেসে উত্তর দিতাম, খুব ভালো করে তামাক সেজে তোমায় খাওয়াতে পারি ঠাকুরদা, যদি শঙ্খ রাজকুমারের গল্পটা আমায় বলো। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো, উৎসাহে নড়ে চড়ে বসেন ঠাকুরদা। দাড়িতে হাত বোলাতে বোলাতে ঠাকুরদা রসিকতার ফোড়ন কাটেন, বুঝলে মুকুল রানী, তোমার সাজায় এক কলকে তামাক ছেড়ে আমি স্বর্গেও যেতে চাইনি। আমি ছাড়বার পাত্র নই, সঙ্গে সঙ্গে ঠাকুরদার কথার উত্তর দিই, বলি স্বর্গে যদি তুমি কোনোদিন যাওই ঠাকুরদা, তবে আর সেখানে মুকুল রানীর দরকার হবে না। কত গন্ধর্ব কন্নড়ী অপ্সরা এসে তোমায় সেজে দেবে, আর তুমি দেবরাজ ইন্দ্রের পারিজাত বনে ফুলের গন্ধ শুকতে শুকতে খুব আমেজ করে ভুরুক ভুরুক করে তামাক টানবে। শুনে ঠাকুরদা হো হো করে হেসে ওঠেন, ফোকলা দাঁতে ফিক করে হেসে উত্তর দেন, কিন্তু আমার মুকুল রানীর মতো এমন মিঠে তামাক সাজতে হবে না অপ্সরাদের, ওরা শুধু দেবরাজের সভায় ধেই ধেই করে নাচতে জানে, মুকুল রানীর মতো এমন মিষ্টি গুণ আর কারো নেই। এইভাবে জমে ওঠে ঠাকুরদার গল্প বলার আসর। আমি তামাক সাজি আর ঠাকুরদা রোজ নতুন নতুন গল্প বলেন, শঙ্খরাজের গল্প, রাজপুত্র রাজকন্যার কাহিনী, আদ্যিকালের বদ্যিবুড়ির গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমের রূপরেখা, রামায়ণ মহাভারতের কাহিনী, এমনকি ভূত প্রেত দত্তিদানোর গল্প অবধি। ঠাকুরদার গল্প বলার ধরনটি ভারী মুখরোচক। একবার গল্প শুনতে শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত ওঠে কার সাধ্যি। ঠাকুরদার জিভে বুঝি চুম্বুক আছে। আমাদের বিরাট বাহিনীতে আছে চঞ্চল, শৈবাল, পঞ্চু, আরতি, নয়নতারা। এরা তো সন্ধে থেকেই এসে আসর জমায়। তারপর ধীরে ধীরে ঠাকুরদার গল্পের আসর জমে ওঠে, আর আস্তে আস্তে বাড়ির বউরা জানালার আড়ালে এসে দাঁড়ায়। রান্নাঘর থেকে ঠাকুর বেরিয়ে এসে বেলতলার ছায়ায় আড়ালে বসে বটুয়া থেকে পান খুলে মুখে পড়ে। অবশেষে সে গল্পে এমন মশগুল হয়ে পড়ে যে রান্নাঘরে ডাল পুড়ে গিয়ে তীব্র গন্ধ ছড়ায়। ঠাকুরের কিন্তু সেদিকে আদপি হুঁশ নেই। সে ক্রমাগত পান চিবোচ্ছে আর বলছে, বুড়ো বৃন্দে চাকরটাও এসে তার পাশে কখন বসে পড়েছে কেউ লক্ষ্য করেনি। শেষকালে দেখা যাবে বাড়ির একটি প্রাণীও বাদ নেই। ঠাকুরদার গল্প শুনতে গিয়ে আমাদের কতদিন যে পোড়া ভাত আর পোড়া ডাল খেতে হয়েছে তার হিসেব নেই। অবশেষে ঠাকুরদার মতো লোকও চটে গিয়ে হুকুম দিলেন, ঠাকুর আর রান্নাঘর থেকে বেরিয়ে গল্প শুনতে পাবে না। সে হুকুম শুনে
ঠাকুরের সে কি কান্না। সে রাত্রিরে তো ঠাকুর কিছুই না খেয়ে শুয়ে পড়ল। পরে অবশ্যই অনেক সাধ্যি সাধনা করে ঠাকুরদা নিজেই তার মান ভাঙান। এইভাবে দিনের পর দিন আমরা গল্প শুনে একেবারে মশগুল হয়ে থাকতাম। মা আড়ালে আমাদের বকুনি দিয়ে বলতেন, পড়াশুনো তো একেবারে মাথায় গিয়ে উঠল, এইভাবে প্রতি সন্ধে গল্প গিললে কি দিন যাবে? পরীক্ষায় যে গোলালো মিলবে। আমরা কিন্তু মার কথায় কান দিতাম না। মার সাধ্যি ছিল না ঠাকুরদার সামনে গিয়ে কিছু বলেন, কাজী ভারী মজায় ছিলাম আমরা। কিন্তু বিপদ এলো অন্যদিক থেকে। হঠাৎ ঠাকুরদা অসুখে পড়ে গেলেন। আমরা ঠাকুরদাকে কখনো বিছানায় পড়ে থাকতে দেখিনি, তাই ভাবলাম দু চার দিনের মধ্যেই তিনি ভালো হয়ে উঠবেন, আবার আমাদের সবাইকে ডাকবেন, হাসি মুখে নতুন গল্প ফেঁদে বসবেন সকলকে নিয়ে। কিন্তু দুদিন বাদই ঠাকুরদার অসুখটা যেন বাঁকা পথ ধরল, বাড়িতে ডাক্তারের আনাগোনা শুরু হয়ে গেল। আমরা চুপি চুপি পা টিপে টিপে ঠাকুরদার ঘরে যাই, খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকি, তারপর চলে আসি নিজেদের পড়বার ঘরে। আমায় দেখতে পেয়ে ঠাকুরদা কি যেন বলতে চান, কিন্তু আশেপাশে বাবা কাকার দল, সেই সঙ্গে ডাক্তার বাবুরা, কি বলতে গিয়ে ঠাকুরদার দু চোখ জলে ভরে আসে, তিনি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নেন। সেদিন আমরা কেউ স্কুলে যাইনি, ঠাকুরদার অসুখটা বেশ বাড়াবাড়ি। সারা রাত্রির একজন ডাক্তার ঠায় শিওরে বসেছিলেন, সকালে তিনি নিজের বাসায় চলে গেলেন। ঠাকুরদার বোধ করি একটু তন্দ্রার মতো এসেছে, তিনি চোখ বুজে শুয়ে আছেন। আমি পা টিপে টিপে গিয়ে হাজির হলাম ঠাকুরদার ঘরে। ঠাকুরদার সঙ্গে একটা কথা অবধি বলতে পারি না, এ কি আমার কম দুঃখ? আমার পায়ের শব্দ হয়েছিল কিনা ঠিক মনে নেই, কিন্তু সাড়া পেয়ে মুখ ফিরিয়ে তিনি আমার দিকে তাকালেন। দেখি তার দু চোখ জলে ভরা। চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে খাটো গলায় ঠাকুরদা বললেন, ওরে মুকুল রানী, আমি যে মারা যেতে বসেছি। আমি উত্তর দিলাম, অসুখ হয়েছে আবার ভালো হয়ে যাবে ঠাকুরদা, ডাক্তাররা ভালো ভালো ওষুধ দিচ্ছেন তোমায়। ঠাকুরদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ছাই দিচ্ছে, কাছে আয় শোন বলি, তামাক না খেতে পেয়ে আমার পেট ফুলে যে ভয়ানক হয়ে গেল, মনে হচ্ছে কতকাল তামাক খাইনি। আমি জবাব দিলাম, একটু তামাক তোমায় সেজে দেব ঠাকুরদা, তামাক খেলেই তোমার শরীরটা ঝরঝরে হবে। ঠাকুরদার মুখখানি হাসিতে ভরে গেল, বললেন, তাই বল দিদি তাই বল, তুইও আর আসিস নে, আর কেউ আমায় তামাক সেজে দেয় না, শুধু শিশি শিশি ওষুধ গিললে আমার কি হবে বল দেখি। আমি উত্তর দেই, সে তো সত্যি কথাই ঠাকুরদা, সবে এক ছিলিম তামাক সেজে ঠাকুরদার হাতে দিয়ে যাব। এমন সময় বড় কাকা এসে ঘরে ঢুকলেন, হুঙ্কার দিয়ে উঠলেন, মুকুল তুই যে বড় তামাক সেজে দিচ্ছিস, ডাক্তারের বারণ তা তুই জানিস নে। বকুনি খেয়ে আমি একেবারে দাঁড়িয়ে পড়লাম। বড় কাকা এগিয়ে এসে আমার হাত থেকে কলকেটা নিয়ে জানালা গলিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন, বললেন, খবরদার আর কখনো তামাক সাজতে আসবি নে, ডাক্তার পই পই করে বারণ করে দিয়েছে, তামাক নাকি এখন বাবার পক্ষে বিষ। বিষ কি অমৃত জানি নে। আমি চোখের জল মুছে আবার পড়বার ঘরে চলে এলাম। সেদিন অনেক রাত্রিরে একটা চাপা আর্তনাদ হঠাৎ কানে ভেসে এলো। মনে হলো ঠাকুরদা ক্ষীণ কণ্ঠে বললেন, ওরে মুকুল রানী, আমায় এক ছিলিম তামাক সেজে দিবি নে। একবার ভাবলাম যাই, চুপি চুপি কাউকে না জানিয়ে এগিয়েও গেলাম খানিকটা, কিন্তু ঘর ভর্তি ডাক্তার নার্স বাবা কাকার দল, আমি ভয় পেয়ে আবার চলে এলাম নিজের বিছানায়। মনটা ভারী খারাপ হয়ে গেল, এই অসুখ তার কবে ভালো হবে কে জানে। আমি যদি ঠাকুরদাকে কয়েক ছিলিম তামাক খাওয়াতে পারতাম, তাহলে বোধ করি খুব অল্প দিনের মধ্যেই তিনি ভালো হয়ে যেতেন, কিন্তু কোনো মতেই সেটি হবার জো নেই। ওই সব কথা ভাবতে ভাবতে আবার কখন ঘুমিয়ে পড়েছি জানতেও পারিনি।
শেষ রাত্রির দিকে বাড়ি শুদ্ধ লোকের কান্নাকাটি শুনে আমার ঘুম ভেঙে গেল। চোখ কষে উঠে ছুটলুম ঠাকুরদার ঘরের দিকে। মা, ঠাকুমা, দিদিমা, বাবা, কাকা, কাকিমার দল সবাই ঠাকুরদার খাটের চারপাশে জড়ো হয়ে চিৎকার করে কাঁদছেন। দুটো নার্স পাথরের মূর্তির মতো একপাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার তার হাত ব্যাগ গুছিয়ে নিয়ে উঠে পড়লেন। ঘরের ভিতরে ঢোকবার সাহস আমার নেই। বাইরের বারান্দার জানালার একপাশে দাঁড়িয়ে আমি ঠকঠক করে কাঁপতে লাগলাম। তবে কি আমাদের ঠাকুরদার নেই? মনে হলো চিৎকার করে কাঁদি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরুলো না। চোখটা জ্বালা করতে লাগলো, কিন্তু সে চোখে এক ফোঁটাও জল নেই। আমার সারা গা দিয়ে কুলকুল করে ঘাম ঝরতে লাগলো। আমি ওখানেই বসে পড়লাম। যখন জ্ঞান ফিরে এলো, চারদিকে তাকিয়ে দেখি আমি আমার খাটে শুয়ে আছি। মা, কাকিমারা ঝুঁকে পড়ে আমায় দেখছেন। কে একজন বলে উঠল, আর ভয় নেই, জ্ঞান ফিরে এসেছে। ইতিমধ্যে ঠাকুরদার শবদেহ নিয়ে সবাই শ্মশানে চলে গেছে। আমি জানতেও পারিনি। আমি যে কদিন বিছানায় পড়েছিলাম সে হিসেব আমার নেই। যেদিন আমি অন্নপথ করলাম, ছোট কাকিমার মুখে শুনলাম ঠাকুরদার শ্রাদ্ধ শান্তি সব চুকে গেছে। পাছে আমার শরীর আবার খারাপ হয়, সেই জন্য আমাকে কোনো খবর জানানো হয়নি। বাড়ির এক কোণে ছোট্ট ঘরটিতে আমার থাকবার ব্যবস্থা হয়েছিল, তাই লোকের আনাগোনাও আমি দেখতে পাইনি। বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। তাহলে আমাদের জীবন থেকে ঠাকুরদা একেবারে ফুরিয়ে গেলেন? আর কোনো সন্ধ্যায় তিনি আমাদের গল্প শোনাতে আসবেন না? আমি তখন বিছানা থেকে উঠে একটু হাঁটতে পারি। ডাক্তারবাবু আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন, তাই দুপুরবেলা শুধু গল্পের বই পড়ি আর এঘর ওঘর ঘুরে বেড়াই আপন মনে। সেদিন ঠাকুরদার ঘরটা খোলাতে তার ভিতরে ঢুকে পড়লাম। তার কোনো জিনিসই নেই, শুধু তার বড় সাধের হুঁকোটি খাটের তলায় গড়াগড়ি যাচ্ছে। আমি আঁচল দিয়ে ভালো করে মুছে হুঁকোটা ঘরের এক কোণে লুকিয়ে রাখলাম। মনটা কেবলই হু হু করতে লাগলো। আর কোনোদিন আমরা তার কোল ঘেঁষে বসতে পারবো না, শুনতে পাবো না তার নানা রকমারি মজাদার গল্প। এই কথা মনে হতেই আমার সারা শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। ঘেমে যেন আমি একেবারে নেয়ে উঠলাম, শুয়ে পড়লাম। সারাটা দিন আমার ওইভাবেই কাটল। কাকারা দুর্বলতার কথা বলায় ডাক্তারবাবু একটা জোরালো টনিক দুবেলা খেতে দিলেন। এই ঘটনার দিন চারেক পরের কথা। বেশ রাত হয়ে গেছে, নিজের বিছানায় শুয়ে একটা গল্পের বই পড়ছিলাম, কিছুতেই ছাড়তে পারছি না। খাটের খুব কাছে টেবিল ল্যাম্প জ্বলছে আর আমি পাতার পর পাতা উল্টে চলছি। হঠাৎ শিউরের কাছে একটা খসখস শব্দ। ভাবলাম হাওয়াতে বুঝি জানালার পর্দা উঠছে, কিন্তু তার একটু পরেই খুক খুক কাশির আওয়াজ। গল্প বলতে বসলে যেমন করে কাশতেন ঠাকুরদা, অবিকল সেরকম শব্দ। আমার দৃষ্টি রয়েছে বইয়ের দিকে, কিন্তু আমি দুকান খাড়া করে দম বন্ধ করে রয়েছি। চোখের সামনে বটে, কিন্তু এক লাইনও পড়তে পারছি না। স্পষ্ট শুনতে পেলাম আমি ঠাকুরদার গলা, মুকুল রানী, ভালো করে এক ছিলিম তামাক সেজে দেনা ভাই। মাথাটা একটু ঘুরিয়ে শিউরের দিকে তাকাতেই দেখি আলো আধারির ছায়াতে ঠাকুরদা দাঁড়িয়ে আছেন ঠিক জানালার ধারে। ডান হাতে ধরে আছেন সেই হুঁকোটি, যেটি আমি খাটের তলা থেকে কুড়িয়ে আঁচল দিয়ে মুছে রেখেছিলাম। ওই হুঁকোটি আমার চিরকালের চেনা। ঠাকুরদাকে ওই অবস্থায় একেবারে কাছাকাছি দেখে আমার মুখ দিয়ে সহসা কোনো কথা বেরুলো না। আমি দারুণ ঘামতে শুরু করে দিলাম। তারপর দুহাত দিয়ে খাটটা চেপে ধরে উঠবার জন্য প্রবল চেষ্টা করলাম। ঠাকুরদার হুঁকুটি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপরই
সারা দেহে একটা প্রবল ঝাঁকুনি। চিৎকার দিয়ে উঠলাম, ঠাকুরদা! সেই বুক ফাটা চিৎকার শুনে বাড়ির সবাই নানা ঘর থেকে ছুটে এলো। আমি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলাম। দুদিন আমাকে নিয়ে নাকি জমে মানুষে টানাটানি। তারপর যখন আমার জ্ঞান হলো, ধীরে ধীরে সব কথা বাড়ির সবাইকে খুলে বললাম। আমার ছোটো কাকা বিজ্ঞানের ছাত্র, তিনি তো আমার কাহিনী শুনে একেবারে হেসেই আকুল। বললেন, মুকুল রানীর শরীরটা কিছুদিন থেকেই ভালো যাচ্ছে না, তারপর ওর মস্তিষ্ক একেবারে দুর্বল হয়ে পড়েছে। অত রাত্রির পর্যন্ত বই পড়ে হঠাৎ ভয় পাওয়াটা মোটেই অস্বাভাবিক নয়। আর তাছাড়া বাবা ওকে খুবই ভালোবাসতেন, তার কথা ভেবে ভেবে ও একটি আজগুবি ব্যাপার কল্পনা করে নিয়েছে। নইলে মরা মানুষ এসে কখনো তামাক খেতে চায়? সভ্য জগতের লোক এসব কথা শুনলে আমাদের পাগল বলবে। আমি কি করে বোঝাবো যে ঠাকুরদা তার ডান হাত তুলে আমাকে হুকুটি দেখিয়েছিলেন? চিরপরিচিত হুকুটিকে দেখলে আমি চিনতে পারবো না? কিন্তু বাড়িশুদ্ধ সকলের প্রবল অট্টহাস্যে আমার কথা একেবারে ভেসে গেল। হবেও বা আমারই মনের বিকার। এই ঘটনার চার দিন পর একদিন গভীর রাত্রে আমাদের বুড়ো চাকর বৃন্দের আর্তনাদ শুনে বাড়িশুদ্ধ সবাকার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার? খবর নিয়ে জানা গেল অনেক রাত্রে বৃন্দের ভারী তেষ্টা পায়। সে কুয়োতলায় আসে এক বালতি জল তুলে খাবে বলে। সবে বালতিটি কুয়োর ভিতর নামিয়েছে এমন সময় পিছনে দাঁড়িয়ে বুড়ো কর্তা নাকি বলে ওঠেন, বৃন্দে, এক সিলিম তামাক সেজে দিবি বাবা? বৃন্দে পিছনে তাকিয়ে দেখে হুকু হাতে স্বয়ং বুড়ো কর্তা তারই দিকে এগিয়ে আসছে। এই ভুতুড়ে কাণ্ড দেখে বৃন্দে প্রাণের ভয়ে দারুণ চেঁচামেচি শুরু করে। তারপর কি হয়েছে ওরা সঠিক মনে নেই। এ ব্যাপারের পর পাড়ার বৃদ্ধদের দল সমবেত হয়ে আমাদের বাড়িতে এসে হাজির হলেন। বাবাকে ডেকে বললেন, দেখো ভায়া, তামাকের তেষ্টায় তোমার বাবার সদ্গতি হয়নি, গয়ায় গিয়ে পিণ্ডদানের ব্যবস্থা করো। নইলে বুড়ো কর্তা যেভাবে তোমাদের বাড়ির চারদিকে টহল দিয়ে ফিরছেন তাতে ছেলেপুলের অকল্যাণ হতে পারে। ছোটো কাকা কিন্তু কারো কথাই শুনবেন না, তিনি সবসময় বিজ্ঞানের দোহাই দিতে ওস্তাদ। বললেন, এ একেবারে হাস্যকর কথা যে মরা মানুষ আবার তামাক খাবার জন্য জীবজগতে ফিরে আসবে। এ ব্যাপারে আমি চারবাক মুনির কথা বিশ্বাস করি, ভস্মী ভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ, যে দেহ পুড়িয়ে ফেলা হয়েছে সে আবার ফিরে আসতে পারে? একজন প্রবীণ বুড়ো মানুষ এগিয়ে এসে বললেন, দেখো ভায়া, দুবার যখন ঘটনা ঘটল তখন তাকে একেবারে হেসে উড়িয়ে দেওয়া চলে না। ছেলে পুলে নিয়ে ঘর করো তোমরা। একটি অতৃপ্ত প্রেতাত্মার যদি সবসময় বাড়িতে আবির্ভাব ঘটে তাহলে সেটা সংসারের দিক দিয়েও মঙ্গলের কথা নয়। ছোট কাকা কিন্তু নিজের যুক্তি কিছুতেই ছাড়বেন না। বললেন, প্রেতাত্মা যদি হয়েই থাকেন তবে তিনি আমাদের কল্যাণকামী প্রেতাত্মা নিশ্চয়ই, তাকে আমাদের ভয় পাবার কিছুই নেই। বরং বাড়ির একজন সত্যিকারের রক্ষক থাকলে অনেক বিপদ থেকে আমরা বেঁচে যাব। এইবার বুড়োর দল সত্যি সত্যি চড়ে গেলেন ছোট কাকার উপর। শ্রেষ্ঠ নাস্তি করবাচিন, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, কি কুলাঙ্গার, বাপের পিণ্ডদানে নারাজ, উচ্ছন্নে যা, উচ্ছন্নে যা! এইসব নানাবিধ মুখরোচক সম্বোধনে ছোট কাকাকে আখ্যায়িত করে বৃদ্ধের দল লাঠি ঠুকে চোখ মুখ ঘুরিয়ে মাথা দুলিয়ে হয়তোবা মনে মনে আরও অভিসম্পাত করতে করতে আমাদের বাড়ি ছেড়ে চলে গেলেন। আমাদের বাড়ির মা দিদিমা ঠাকুমা পিসিমা কাকিমার দল একেবারে ভয়ে কাঠ হয়ে রইলেন। তারা ছোট কাকাকে ধমক দিতেও সাহস পাচ্ছেন না, আবার বৃদ্ধদের সাপ সাপান্ত শুনে মনে মনে শিওরে উঠছেন। কি যে ফল হবে কেউ কিছু বুঝে উঠতে পারছে না। দিন কাটছে কিন্তু ভয় ভয়। বাড়ির গিন্নিরা হঠাৎ বুড়ো চাকরটির উপর বিরক্ত হয়ে উঠলেন। ও নাকি ক্রমাগত কাজে ফাঁকি দিচ্ছে, একটু ফাঁক পেলেই নিজেই ছোট ঘরে ঢুকে তামাক খেতে বসে, সেই জন্য ওর ঘরে খুটখাট শব্দ লেগেই আছে।
বৃন্দে বৃন্দে কোথায় বৃন্দে? দেখো গে, সে হয়তো নিজের ঘরে বসে আপন মনে তামাক টানছে। বাড়ির বৌরা একেবারে উত্তপ্ত হয়ে উঠলেন। তারা গিয়ে ধরলেন ছোট কাকাকে। ওকে তাড়াতেই হবে, কেন, বৃন্দে ছাড়া আর কি কোনো চাকর পাওয়া যায় না? একদিন দুপুরবেলা আমি নিজের খাটে শুয়ে মজা করে একটি গল্পের বই পড়ছি, এমন সময় ছোট কাকা এসে বললেন, মুকুল রানী আয়, আজ একটা মজা করা যাক। কি মজা ছোট কাকা? আমি কৌতুকের সুরে জিজ্ঞাসা করি। চল গিয়ে দেখি বৃন্দেটা ওর ঘরে লুকিয়ে লুকিয়ে কি করছে। জিজ্ঞেস করলেই বলে, না দাদাবাবু, কাজ করতে করতে আমি তো আমার ঘরে যাইনি। আমিও রসিকতা করে বললাম, বুড়ো বয়সে বৃন্দে আবার চুরি করা শুরু করেনি তো, হয়তো নিজের বাক্সে অনেক কিছু জমাচ্ছে। ছোট কাকার সঙ্গে চুপি চুপি গিয়ে বৃন্দের ছোট ঘরটার জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ ছোট কাকা থমকে দাঁড়িয়ে আমার হাতটা টেনে ধরলেন। দেখি তার দুচোখে দারুণ বিস্ময়। জানালা দিয়ে মুখ বাড়াতেই চোখে পড়ল আমার ঠাকুরদা বৃন্দের ছোট ভাঙা জল চৌকিতে বসে ভুরুক ভুরুক তামাক টানছেন, হাতে সেই হুঁকো। ছোট কাকা যতই বিজ্ঞানী হন, নিজের চোখ দুটোকে আর কি করে অবিশ্বাস করেন। কাউকে কিছু না জানিয়ে সেদিনই সোজা চলে গেলেন গয়াতে। শুধু যাবার সময় আমায় বলে গেলেন, বাবার পিণ্ডি দিতে যাচ্ছি, কাউকে বলিসনি যেন। ছোট কাকা ফিরে আসবার দিন চারেক পর একদিন হঠাৎ ঠাকুরদার ঘরে ঢুকেছি। ঘরের যে কোণে হুঁকোটা লুকিয়ে রেখেছিলাম সেখানেই গিয়ে হাজির হলাম, কিন্তু ঠাকুরদার সেই চেনা হুঁকোটা আর কিছুতেই খুঁজে পেলাম না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।